লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। এই পর্বের বিষয় হল 2024 সালে 1431 বঙ্গাব্দের আশ্বিন মাসের পূর্ণিমা কোজাগরী লক্ষ্মী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি, পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমা নিশি ও ব্রত কবে পালন করা হবে, পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময়, কোজাগরী পূর্ণিমার দিন লক্ষ্মী পূজা কখন হবে, পূজার সব থেকে শুভ মুহূর্ত, লক্ষ্মী পূজার দিন মাকে খুশি করতে চাইলে, সারা জীবন মাকে ঘরে ধরে রাখতে চাইলে, মাকে নিজের মতো করে বেঁধে রাখতে চাইলে কোজাগরী লক্ষ্মী পূজার দিন সন্ধ্যার সময় করুন এই সহজ উপায়টি। একটি পদ্মপাতা ও ধান দিয়ে করতে হবে এই উপায়টি। এই উপায়টি এতটাই শক্তিশালী যে মা লক্ষ্মী আপনার কাছে আসতে বাধ্য হবে এবং সারা জীবন আপনার ঘরেই থাকবেন। কি করতে হবে লক্ষ্মী পূজাতে সন্ধ্যাবেলায় সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবো, যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। প্রত্যেকেরই অভিশাপ মা যেন তার বাড়িতে স্থায়ী ঘর করে থাকেন, কিন্তু মা লক্ষ্মী বহু কারণে রাগান্বিত হতে পারেন, তিনি কুপিত হলে বড়ই বিপদ। তাই জেনে নেওয়া যাক লক্ষ্মী পূজার সময় কি কি করলে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা যাবে, মা লক্ষ্মী আপনার ঘরে বাধা থাকবেন। ঘুমিয়ে লক্ষ্মী হন বিরূপা, জাগরণে লক্ষ্মীর কৃপা। চলে এলো লক্ষ্মী পূজা, আর লক্ষ্মী পূজা মানে অনেক আয়োজন ও অনেক আড়ম্বর। ঘরে যদি লক্ষ্মীকে আনতে চান তাহলে কিন্তু নিয়ম রক্ষার্থে পূজা করলে হবে না, পূজা করতে হবে এই নিয়মগুলি মেনে। সঠিক নিয়মে পূজা করলে তবেই দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করা সম্ভব। আর মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারলে আপনার ঘরে স্থায়ী রূপে বিরাজ করবেন মা লক্ষ্মী, ধন সম্পদ সৌভাগ্য সৌন্দর্যের দেবী লক্ষ্মী। যার প্রতি মায়ের কৃপা থাকে তার জীবনে সর্বদা ধন ধান্যের কোনোদিন অভাব থাকে না। মা লক্ষ্মী হলেন 6টি বিশেষ গুণের দেবী, তাই লক্ষ্মী পূজার দিন সবকিছু নিয়ম মেনে করতে হয়। কোজাগরী লক্ষ্মী পূজা আশ্বিন মাসে পূর্ণিমার দিন অনুষ্ঠিত হয়। পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। কোজাগরী লক্ষ্মী পূজার দিন গঙ্গায় গিয়ে অবশ্যই স্নান করবেন, যদি সম্ভব না হয় বাড়িতে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন, কিন্তু গঙ্গা জলে স্নান করতে ভুলবেন না। দ্বিতীয় কাজটি হলো কোজাগরী লক্ষ্মী পূজার দিন রাতে ঘুমিয়ে পড়লে হবে না। কোজাগরী পূর্ণিমার রাতে সারা রাত জেগে থাকার বিধি দেওয়া রয়েছে শাস্ত্রে। কোজাগরী শব্দের অর্থ হচ্ছে কে জেগে আছো। পূর্ণিমার দিন লক্ষ্মীর আরাধনা করতে রাত জাগার বিধান শাস্ত্রে রয়েছে, তাই এই পূর্ণিমাকে কোজাগরী পূর্ণিমা বলা হয়। তিথিতে সন্ধ্যাবেলায় লক্ষ্মী দেবীর পূজা করে রাত জেগে মা লক্ষ্মী দেবীর মন্ত্র জপ করতে হবে। তৃতীয় কাজটি হলো এই দিন রাতের সময় চিড়ে অবশ্যই খেতে হবে, আর খেতে হবে ডাবের জল। লক্ষ্মী পূজা দিন মা লক্ষ্মীকে খুশি করতে চাইলে এই দিন 8টি কুমারী মেয়েকে বস্ত্র মিষ্টি এবং সাজের সামগ্রী উপহার স্বরূপ তাদের দিন। এতে মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট হবেন এবং আপনার উপর তার কৃপা অবশ্যই রাখবেন। মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে ভগবান শ্রীহরি বিষ্ণু। স্বামীর খুশিতে স্ত্রী খুশি, তাই লক্ষ্মীকে বাড়তি খুশি করতে চাইলে লক্ষ্মী দেবের সঙ্গে নারায়ণের পূজা করবেন, আর এই দিন বাড়ির তুলসীতলায় প্রদীপ অবশ্যই দেবেন। মা লক্ষ্মী সকলকে যশ খ্যাতি সমৃদ্ধি ও প্রতিপত্তি প্রদান করেন। সুস্বাস্থ্য ও আর্থিক শ্রীবৃদ্ধির জন্য কোজাগরী লক্ষ্মী পুজোয় সন্ধ্যাবেলার সময় গোবিন্দভোগ চালে পায়েস তৈরি করে মাকে ভোগ অর্পণ করুন। সেই পায়েস সারা রাত চাঁদের আলোয় রেখে দিন, একটি নেট দিয়ে ঢেকে দিতে পারেন, কিন্তু চাঁদের আলোয় রাখতে হবে। তারপরের দিন সকাল সকাল ওই পায়েস বাড়ির সবাই মিলে খেয়ে ফেলুন, এতে শরীর সুস্থ হবে, আর্থিক শ্রীবৃদ্ধি হবে। 2024 সালে 1431 বঙ্গাব্দের আশ্বিন মাসের পূর্ণিমা কোজাগরী পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি বাংলা পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি শুরু হবে 16 অক্টোবর 2024 বাংলার 29শে আশ্বিন 1431 বুধবার সন্ধ্যা 7:44 পর থেকে
পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 17 অক্টোবর 2024 বাংলার 30শে আশ্বিন 431 বৃহস্পতিবার সন্ধ্যা 5টা 19 মিনিটে। কোজাগরী পূর্ণিমার দিন লক্ষ্মী পূজা ও শ্রেষ্ঠ সত্যনারায়ণ ভগবানের পূজা অনুষ্ঠিত হবে 16 অক্টোবর 2024 বাংলার 29শে আশ্বিন 431 বুধবার সন্ধ্যা 7টা 44 মিনিটের পর শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা আরম্ভ ও শ্রী শ্রী সত্যনারায়ণের পূজা ও ব্রত। কোজাগরী লক্ষ্মী পূজার দিন লক্ষ্মী পূজা সব থেকে বিশেষ সময় হবে রাত্রি 8টা 19 মিনিটের পর থেকে রাত্রি 11টার মধ্যে। কোজাগরী পূর্ণিমার ব্রত উপবাস পালন করা হবে 17 অক্টোবর 2024 বাংলা 30শে আশ্বিন 431 বৃহস্পতিবার। গঙ্গা স্নানের বিশেষ সময় হবে 17 অক্টোবর বৃহস্পতিবার সকাল 5টা 38 মিনিটের পর থেকে সন্ধ্যা 5টা 19 মিনিটের মধ্যে আশ্বিনী পূর্ণিমা বিহিত গঙ্গা স্নান দান আদি। কোজাগরী লক্ষ্মী পূজার দিন ধন সম্পদ ঐশ্বর্যের দেবীকে খুশি করতে চাইলে চিরস্থায়ীভাবে নিজের গৃহে রাখতে চাইলে কোজাগরী লক্ষ্মী পূজার দিন সন্ধ্যাবেলার সময় মাকে এই জিনিসগুলি অর্পণ করুন এবং সেই জিনিসগুলি নিজের কাছে সুরক্ষিত রাখুন 1 বছর, তাহলেই মাকে প্রসন্ন করতে পারবেন এবং নিজের গৃহে রাখতে পারবেন। কী করতে হবে? কোজাগরী লক্ষ্মী পূজার দিন মা লক্ষ্মীকে পূজা অবশ্যই করতে হবে, সেই দিন বাড়িতে পূজার আয়োজন করতে হবে। পূজার সময় মা লক্ষ্মীকে এই জিনিসগুলি অর্পণ করতে হবে। একটি পদ্ম ফুলের পাতা, সেই পদ্ম ফুলের পাতার মধ্যে রাখতে হবে 8টি ধান, 1টি সুপারি, 1টি সাদা কড়ি, 1টি পান পাতা, 1টি পদ্মফুল, 1টি রূপার বা সোনার মুদ্রা। আপনার কাছে যদি রূপা বা সোনার কয়েন না থাকে তার পরিবর্তে আপনি 1টি 1 টাকার কয়েনও রাখতে পারেন, তবে সেই কয়েন গঙ্গা জল ও দুধ দিয়ে ভালো করে ধুয়ে শুদ্ধ করে তারপর সেই পদ্ম পাতার ওপর রাখবেন। এরপর পূজা সমাপ্ত হলে এই মন্ত্রগুলি অবশ্যই জপ করবেন। এইভাবে জপ করতে হবে, যেমন মা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র 28 বার জপ করতে হবে। শ্রীং লক্ষ্মী দেব্যাই নমঃ, এই মন্ত্রটি 28 বার জপ করবেন। দ্বিতীয় মন্ত্রটি হল ওম নমো নারায়ণায় শ্রী বিষ্ণবে নমঃ, এই মন্ত্রটিও 28 বার জপ করবেন। তারপর জপ করবেন লং ইন্দ্রায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন 18 বার এবং 10 বার জপ করবেন ইং কুবেরায় নমঃ। মন্ত্রগুলি যেভাবে বলা হয়েছে সেইভাবেই আপনাকে জপ করতে হবে। এরপর কোজাগরী লক্ষ্মী পূজার দিন সারা রাত বাড়িতে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন। যে জিনিসগুলি মাকে অর্পণ করেছেন কোজাগরী পূর্ণিমার দিন সেই জিনিসগুলি মায়ের শ্রী চরণে রেখে দেবেন। কোজাগরী পূর্ণিমা তিথি সমাপ্ত হলে মা লক্ষ্মীকে পূজা করার পর সেই জিনিসগুলিকে একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে পটলির আকারে বেঁধে সুরক্ষিত নিজের কাছে যেখানে টাকা পয়সা রাখেন সেই স্থানে রেখে দেবেন। তবে খেয়াল রাখবেন এটি সবার চোখে না পড়ে এবং প্রত্যেক দিন তার পূজা অবশ্যই করবেন। এই উপায়টি করতে পারলে মা লক্ষ্মীকে চিরস্থায়ীভাবে আপনার কাছে রাখতে পারবেন। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।